ঘটনাটা পুলির বাড়ির, ওনার বাড়ি হলো গিয়ে বাড়িগ্রাম এই এরালিগুলির বাড়ি, এরাগুলির বাড়ি। আমরা মসজিদের ইমাম আবার আজকে দুই সপ্তাহ হয়েছে, গত মাসের দুই তারিখ না তিন তারিখ আমরা এখানে জয়েন করছি। এই প্রতিদিন মানে এসার নামাজ পড়ার পরে তো তাহলে আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া সত্যি মানে আমরা গা ধরে প্রত্যেক বাড়ির থেকে টিফিন দেওয়া হয়। তো ঠিক তদ্রুপ হিসাবে আজকে আমরা বাড়ির থেকে, আমার বাড়িতে টিফিন আসলে আমি বসি তো স্যালারি, আমার বাড়িতে টিফিন আসলে তার আমার ছোটো ছেলে টিফিন নিয়ে গেছে, তখন বিয়া পাইছে, তখন তার দরজাটা খোলা, তার দরজাটা খোলা তাই মানে চকি নিয়ে সাইডে দিয়ে নিছে, ফড়িয়ে রয়েছে ওটা পড়িয়ে, তখন তাহলে ডাকছে, ডাকার পরে তাই কথা কইছে না, তখন কারেন্টের কিছু জিনিস দেখা যায় তার বুকুরুপে কিলোমিটার রাখা, তখন হে মানে যখন দেখছে তাই কোনো কথা বলতেছে না, তখন ডালের বাড়ি থেকে ডাকি আর মানুষ আছে কিনারও এখান থেকে লোকজন ডাকে সবাই নিয়ে তুলে তাড়াতাড়ি আসলে কিনেছে, তখন মানে সে মারা গেছে কি হয়েছে এটা ধরে না, তো সবাই আসার পরে তো অন্ধেশন গিয়েছে মারা গেছেন গিয়া কোনো কথা বলার নাই। তারপরে আমরা ইন্ডিমিটেড হঠাৎ করে কি কোনো ফায়ার ব্রিগেডে ফোন করিয়া ফায়ার ব্রিগেডের গাড়ি গেছে, ফায়ার ব্রিগেডে নিয়ে আসছি এখানে। ওনার নাম হলো দিয়া ইসলামউদ্দিন, বয়স অনুমানিক 45। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার কি মৃত বলে ঘোষণা করে? মৃত বলে ঘোষণা হবে, ডাক্তার মৃত বলে ঘোষণা হবে। নাম ইসলামউদ্দিন, বয়স 50 বছর। ব্যক্তিটির বাড়িটি কোথায়? তার অরিজিনাল বাড়ি আসাম, পটরসি মসজিদ, ইস্ট পটরসি। অ্যাকচুয়ালি ঘটনাটা এমন, একটা অলরেডি ইমার্জেন্সি পিরিয়ডে সাডেনলি দমকল বাহিনী একটা পেশেন্ট নিয়ে আসেন, তো পেশেন্ট নিয়ে আসার পরে আমরা প্রাথমিক পরীক্ষা করি, প্রাথমিক পরীক্ষার পরে যতটুকু দেখতে পাচ্ছি যে ওনার ভাইটালস কোনো কিছু পাওয়া যাচ্ছিলো না, হার্টবিটও নেই, প্লাস রেসপিরেটরি মুভমেন্ট কিছু নেই। আমাদের মেডিকেল ভাষায় আমরা যেটা বলি যে মানে অলরেডি ব্রেন ডেথ বা ব্লাড ডেথ হয়ে গেছে অলরেডি পেশেন্ট। তো যারা ওনাকে নিয়ে এসেছেন ওনাদের তথ্য থেকে পেলাম যে ভদ্রলোক ইসলামউদ্দিন 45 ইয়ার্স অ্যাপ্রক্সিমেট এজ, ওনার একজ্যাক্ট বাসা আসামে, উনি বটরসি টঙ্গিবাড়ি এলাকাতে একটা ইয়েতে মসজিদে ইমামের কাজ করেন এবং ইমাম হিসাবে দায়িত্ব পালন অবস্থায় ওনাকে ওখানে পাওয়া যায়। তখন প্রাথমিকভাবে ওনাকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করাতে কোনোরকম রেসপন্স পাইনি। এরপর যারা অ্যাটেন্ডার ছিলেন বা পাড়া প্রতিবেশী ছিলেন তারা দমকল বাহিনীকে খবর দেন ইমার্জেন্সি, তো দমকল বাহিনী যারা ছিলেন এবং অন্যান্যরা যারা আশপাশের লোক ছিলেন তারা ওনাকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে আমরা প্রাইমারিলি যে টেস্ট বা পরীক্ষামূলকগুলো করি, ভাইটালসগুলো পরীক্ষা করলাম, কিন্তু আমরা কোনো প্রাথমিক সাইন পাইনি। তো এই অবস্থায় আমরা এখন পুলিশ ইনফরমেশান দেবো, আর বাকিটা তো ওনাদের দিকটা ওনারা দেখবেন আর কি।